শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল। আচেহ প্রদেশে 6.5 মাত্রার ভূমিকম্পে মারা গেছেন অন্তত 25 জন, আহত হয়েছেন আরও শতাধিক। ধ্বংসস্তূপে অনেকে আটকে পড়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, বুধবার ভোর 5টার দিকে তীব্র ঝাঁকুনিতে আতঙ্কে ঘুম ভাঙে স্থানীয়দের, ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন অনেকে। এ সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকার বিদ্যুৎ সংযোগ। বেশ কয়েকটি ভবন, স্থাপনা, দোকানপাট ধসে ধ্বংসস্তূপে আটকা পড়েন বহু মানুষ। তাদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুমাত্রা দ্বীপের সাগরের তলদেশে, সিগলি শহর থেকে 19 কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। 2004 সালে আচেহ প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আঘাতে ভেসে গিয়েছিল 1,20,000 মানুষ।